7ই জানুয়ারি 2024 সালে যে জাতীয় নির্বাচনের এক দলীয় প্রশাসনের একটা নির্বাচনের পরিবেশ প্রস্তুতি বর্তমান সরকার নিচ্ছে, নির্বাচন কমিশনের মাধ্যমে মূলত জাতীয় নির্বাচনগুলো হয় এবং নির্বাচনগুলো নির্বাচন কমিশনের দায়িত্বই হয়, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বর্তমানে এখন নির্বাচন কমিশনও দলীয়করণ এবং দলীয় একটা এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই মূলত সে তৈরি করছে। আর এই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশের সিংহভাগ জনগণের কাছে এবং উল্লেখযোগ্য রাজনৈতিক প্রবন্ধিত দলগুলোর কাছে এরা গ্রহণযোগ্য বাস্তবতা মোটেওই নয়। এটা সম্পূর্ণ একটা পাতানো একটা প্রহসনমূলক জাতীয় নির্বাচন, যার কারণে এই নির্বাচন যদি হয় স্বাভাবিকভাবেই এটা আমাদের দেশের জন্যে আমাদের মানুষের কল্যাণের জন্যে এটা কখনোই কল্যাণকর হতে পারে না। আমরা হুবাহু ওইটাই চিন্তা করি এবং এই নির্বাচন থেকে সাধারণ মানুষ যেন এবং ভোটাররা যেন নির্বাচনে অংশগ্রহণ না করে এবং নির্বাচনে ভোট সেন্টারে গিয়ে ভোট না দেয়, এই জন্য আমরা জাতীয়ভাবে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান করছি এবং আপনার মাধ্যমেও আমরা এটা আহ্বান করতে চাই যে তাদের এই অন্যায়ের পক্ষে সমর্থন দেওয়া এটা ইসলাম এবং শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ এবং দেশের জন্য অকল্যাণ, জনগণের জন্য অকল্যাণ, ইসলামের জন্য অকল্যাণ। মানে আপনারা এবং আপনাদের সহযোগী যে দলগুলো রয়েছে সকলে কিন্তু একটা অবস্থানে অনড় ছিল, তারপরেও কিন্তু সরকার তাদের সেই উদ্দেশ্যে এগুচ্ছে 7ই জানুয়ারি, ব্যাপারটা আসলে কি? মানে মূল ব্যাপারটা হলো বর্তমানে আমাদের যে প্রশাসন রয়েছে, প্রশাসন হলো বাংলাদেশে প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে, কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে বর্তমান প্রশাসন এখন দলীয়করণ, অর্থাৎ দলীয় ক্যাডার মাস্তানদের যে আচরণগুলো অনেকটাই তাদের কার্যক্রমের মাধ্যমে এইটাই আমরা লক্ষ্য করছি। তা তাদের হাতে অস্ত্র, তাদের হাতে আইন, তাদের হাতে হ্যান্ডকাফ এবং বিচার বিভাগ পর্যন্ত দলীয়করণ এবং তাদের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। বিধায় সাধারণ জনগণ এবং আমরা সাধারণ মানুষ যারা নিরস্ত্র, আমাদের হাতে কোনো আইন নাই, কোনো অস্ত্র নাই, কোনো শক্তি নাই, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলা ছাড়া আর কি করার আছে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে নির্বাচন যদি হয়, আপনি কি মনে করেন যে নির্বাচনটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে নাকি প্রশ্নবিদ্ধ হবে? এটা আমরা আগেই বলছি যে বর্তমানে সরকার যে পদ্ধতিতে নির্বাচন করছে এটা কিন্তু নির্বাচন না, এটা একটা পাতানো প্রহসনমূলক একটা নির্বাচনের নাম, আসলে এটা নির্বাচন বলা হয় না। কারণ যেখানে উল্লেখযোগ্য বেশিরভাগ আপনার নিবন্ধিত দলগুলো যেখানে এই নির্বাচনকে বয়কট করেছে, এটা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্যতা পাবে না, পাইতে পারে না।